কৃষক সংগঠনের ডাকা সারা ভারত ধর্মঘটের সমর্থনে খড়দহে সিপিআইএম এর মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কৃষক সংগঠনের তরফে। সেই ধর্মঘটের সমর্থনে খড়দহ রহড়া বাজার অঞ্চলে মিছিল করলেন সিপিআইএম নেতা ও কর্মীরা। সোমবার সকালে রহড়া বাজার সহ পার্শ্ববর্তী অঞ্চল পরিক্রমা করে এই মিছিলটি। এ বিষয়ে রহড়া খড়দহ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ধর জানান, সারা ভারতে কৃষক এবং জনগণ স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার যে তিনটে কৃষি বিল এবং বিদ্যুৎ বিল এনেছে, তাতে জনজীবনে এবং কৃষি জীবনে এবং সামগ্রিকভাবে বেকারদের উপর একটা বিরাট আঘাত। এই আঘাতের বিরুদ্ধেই আজকে এই সারা ভারতব্যাপী ভারত বন্ধ এবং আমাদের পার্টি এবং বামফ্রন্ট এবং অন্যান্য সংস্থা এটা সম্পূর্ণভাবে সমর্থন করে। আমরা চাইছি এই তিনটি কৃষি বিল বাতিল হোক, বিদ্যুৎ বিল বাতিল হোক, তার সাথে জনগণের হাতে যাতে পয়সা আছে, উৎপাদন হয়, কারখানা হয়, বেকার যুবকরা চাকরি পায়, একটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা, মার্কেট বৃদ্ধি করা, যাতে অন্তত এই বেকারত্ব থেকে ভারতবাসীর বেকারের মুক্তি পেতে পারে। মানুষ মারা কৃষি বিল মানছি না।